আজকে আমাদের এই একাডেমি সুপার একাডেমির টিউটোরিয়ালটি দেখছো, তো তোমাদের এখানে আমরা কয়েকটা প্যাটার্ন বোঝানোর চেষ্টা করব যে এই নিয়মগুলোর উপরেই কিন্তু ছোট বিমান বাহিনীর বিমান সেনা পদের পরীক্ষা হয়ে থাকে আর কি, আইকিউ এর উপরে। তো এখানে যে কয়েকটা আমরা নিয়ম তোমাদেরকে শেখাবো, এই নিয়মগুলো যদি তোমরা আমাদের অর্থাৎ আমার এই টিউটোরিয়ালটি দেখে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো, অনেকে তো দূর দূরান্ত থেকে এসে কোর্স করার সামর্থ্য হয় না, সামর্থ্য কি হয় তো বাইরের যারা স্টুডেন্ট আছে, যারা দেশ সেবার নিজেকে নিযুক্ত করতে চায়, সামরিক বাহিনীতে যোগদান করে নিজের স্বপ্নকে পূরণ করতে চায়, তো আমাদেরও তো কিছু তাদের জন্য করা উচিত। তো এই চিন্তা ভাবনায় রেখে তোমরা যারা আছো দূর দূরান্তের শিক্ষার্থী, তো তোমাদের উদ্দেশ্যে আমরা কিছু বিমান সেনার আইকিউ এর নিয়ম নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে কয়েকটা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমার, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো ম্যাথমেটিক্স সিরিজ এটাকে বলে। হ্যাঁ, এই ম্যাথমেটিক্স সিরিজ প্রথমে দেখো 2 আছে, 5 আছে, 10 আছে, 17, 26, 37, এই হোয়াট চিহ্ন জায়গায় তোমার কি হবে, বুঝা গেছে? তো এটার কিছু নিয়ম আছে। এখন আমাকে প্রথম যে নিয়মটা সেটা আমাকে দেখতে হবে যে 2 থেকে 5 কত ঘর বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ঘর বৃদ্ধি পেয়েছে, তারপর 3, 5 থেকে 10 এটা চলে কয় ঘর বৃদ্ধি পেয়েছে, এটা 5 ঘর, এটা 3 ঘর, এটা 5 ঘর, এটা চলে 10 থেকে 17, এটা চলে 7 ঘর, এটা চলে 9 ঘর, এটা চলে 11 ঘর, তাহলে আমার এখানে হিসাব মতো 13 ঘর বাড়ছে। তো সবগুলো দেখো তোমরা যে যোগ হয়ে হয়ে কিন্তু পরবর্তী সংখ্যাটা কিন্তু আসতেছে। তো দেখা যাচ্ছে যদি আমরা 13 সাথে 37 যোগ করি তাহলে কত হবে, 50 হচ্ছে। এই 50 হবে আমাদের, অর্থাৎ 50 হবে আমাদের এখানকার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেন এটা কয়েকটা নিয়ম আছে, আমরা পরবর্তীতে যে টিউটোরিয়াল গুলো দিব ওই টিউটোরিয়াল গুলো তোমরা আমাদের এই টিউটোরিয়ালটা দেখো, দেখে বুঝো। পরবর্তীতে আরো এগুলোর উপরে অনেক বিশাল টিউটোরিয়াল আসবে, ওগুলো আমাদের একাডেমির ভিডিও টিউটোরিয়াল গুলো তোমরা সবসময় দেখবা, শেয়ার করবা বা অন্যকে জানানোর চেষ্টা করবা এবং নিজেও প্র্যাকটিস করবা। তো আশা করি আরো 4-5টা নিয়ম আছে ম্যাথমেটিক্স সিরিজ সমাধান করে, ওগুলো নিয়েও আমি আলোচনা করে দেখাবো তোমাদেরকে। এরপরে আরেকটা দেখো, গ্রাস ইজ টু গ্রিন অ্যাজ স্কাই ইজ টু ড্যাশ, ঠিক আছে? যদি এটা আমার কমন সেন্সের বিষয় থাকে, যদি গ্রাস মানে কি হয়, ঘাস, ঘাস যদি সবুজ হয় তাহলে স্কাই কি হচ্ছে, স্কাই ইজ টু ব্লু হচ্ছে, ঠিক আছে? স্কাই ইজ টু হবে ব্লু। ওকে, দেন 3 নম্বরে দেখো, এখানেও একটা ম্যাথমেটিক্স সিরিজ দেওয়া আছে। এই সিরিজটা ঠিক আগের নিয়মেই কিন্তু আমরা করব, আর কিন্তু এটা একটু ডিফারেন্ট হবে, একটু ক্যালকুলেশন হবে। দেখো 71 আছে, তারপর 65, 61, 55, 51, 45, দেন হোয়াট চিহ্ন। অর্থাৎ এখানে যদি আমি এক ঘর পর পর যদি হিসাব করি, অর্থাৎ দেখো 71 থেকে 61, 61 থেকে 51, 51 থেকে এই হোয়াট চিহ্ন জায়গায় পৌঁছাতে হচ্ছে। তাহলে আমি হিসাব করে দেখি 71 থেকে 61 10 কমে গেছে, আর 61 থেকে 51 এখানে 10 কমে গেছে, আর তাহলে 51 থেকে যদি 10 কমায় আমি মাইনাস দিই তাহলে কত হচ্ছে, 41 হচ্ছে, 41 এখানকার অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? 4 নম্বরে দেখো, ফাইন্ড অড, অড মানে কি ভিন্ন, ঠিক আছে? যেটা দল ছাড়া হয়, যেটা একই গোত্রের নয়, একই শ্রেণীর নয়, একই জিনিসের মধ্যে থাকবে না, একই প্যাটার্নের মধ্যে থাকবে না, আলাদা একটা কিছু দেয়া থাকবে এবং বাকিগুলো একটা নির্দিষ্ট গোষ্ঠী বা গোষ্ঠীর মধ্যে বা একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো যাই হোক, এখানে দেখো প্রথমে আছে সক্রেটিস, তারপর হিটলার, তারপর টেরর, ঠিক আছে? এখানে দেখো সক্রেটিস হচ্ছিল সাহিত্যিক, হিটলার হচ্ছিল একজন শাসক, হ্যাঁ, তারপর হচ্ছিল টেরর রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো হচ্ছিল কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, সেক্ষেত্রে আমাদের এখানে হিটলার হচ্ছে আলাদা, অর্থাৎ দল ছাড়া, বুঝে গেছে? এরপরে 5 নম্বরে আছে, যদি আকাশ সমান পাখি তাহলে পুকুর সমান ড্যাশ। সিম্পলি হিসাব দেখো, যদি আকাশ সমান পাখি হয়, অর্থাৎ পাখি তো আকাশে উড়ে, ঠিক না? ওকে, তাহলে পুকুরে কি থাকে, পুকুরে কিন্তু মাছ থাকে, তাহলে এখানে হবে মাছ। এবার 6 নম্বরে দেখো, এই ট্রু ফলস কিছু থাকবে আর কি, ট্রু ফলস গুলো এলোমেলো করে সাজানো
নিয়ে সাজিয়ে নিয়ে দেন হচ্ছে তোমার ট্রু ফলসটা কারেক্ট করে লিখতে হবে যে ওটা ট্রু হবে নাকি ফলস হবে। প্রথমে দেখো ইজিপ্ট পিরামিডস নট ফর ফেমাস ইজ, তাহলে এটা এলোমেলো করে দেওয়া আছে না সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আগে আমাকে সাজায় নিতে হবে। সাজায় যদি নেই তাহলে আমি বুঝতে পারছি ইজিপ্ট পিরামিড পিরামিডের জন্য সে ফেমাস না, তো এটা তো মিথ্যা। হ্যাঁ মিশর তো আসলে পিরামিডের জন্যই তো বিখ্যাত, তাহলে এটা হবে ফলস। আমি এখানে ফলসে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন সাত নম্বরে আসি, একটা এলোমেলো করে ওয়ার্ড দেওয়া আছে, একটা হিন্স দেওয়া আছে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ একটা ডিস্ট্রিক্টের নাম, একটা জেলার নাম, ঠিক আছে? তাহলে এখানে লাস্ট আবার দেওয়া আছে থ্রি লাস্ট লেটার, তাহলে এই এলোমেলো এগুলোকে বলা হয় জাম্বল ওয়ার্ড। এগুলো বিভিন্ন বিষয়ের উপরে থাকতে পারে, যেমন পশু পাখি গাছপালা ফুল ফল বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে, বিখ্যাত খেলোয়াড় বিখ্যাত জায়গার নাম, এই টাইপের জিনিসগুলোর উপরে কিন্তু এলোমেলো করে দেওয়া থাকবে। বা তোমাদেরকে কিন্তু হিন্স তারা দিয়ে দিবেন যে তোমরা সহজেই যাতে চিন্তা করে এটা বুঝতে পারো যে এটা এটা হতে পারে। তাহলে আমরা এখানে এলোমেলো করে দেওয়া আছে, এটা যদি সাজায় লিখি তাহলে কি হচ্ছে খুলনা হচ্ছে কিন্তু, ঠিক আছে। তাহলে লাস্ট লেটারটা কি হবে একটু আমরা লিখি, কে এস ইউ এল এন এ, ঠিক না, খুলনা। তাহলে লাস্ট লেটারটা আমাদের এ বের হচ্ছে, তাহলে আমরা এ লিখবো, বুঝা গেছে? এবার আরেকটা নিয়ম দেখো আট নম্বরে, এগুলো কিন্তু সাধারণ জ্ঞানের মতো অনেকগুলো প্রশ্ন আসবে, বুঝা গেছে? এখানে কখনো কখনো তোমার একটা ঘর ব্লাঙ্ক করে দেওয়া থাকবে, এক কথায় তুমি উত্তরটা দিবা, আবার কখনো কখনো কিন্তু অবজেক্টিভ আকারে চারটা দেওয়া থাকতে পারে, যে এ বি সি ডি এরকম দেওয়া থাকতে পারে। তো দেখো লিবিয়ার রাজধানীর নাম কি, এটা কিন্তু কোনো অপশন দেওয়া নেই, তোমাকে এক কথায় লিখতে হবে আর কি। তাহলে লিবিয়ার রাজধানী হচ্ছিল ত্রিপোলি, ঠিক আছে। তো এরকম তোমার সমসাময়িক তারপর বিভিন্ন দেশের মুদ্রার নাম, বিভিন্ন দেশের ব্যক্তিবর্গের নাম, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নাম, বিভিন্ন দেশের খেলোয়াড়ের নাম, এগুলোর উপরে কিন্তু হচ্ছিল তোমার সাধারণ জ্ঞান গুলো ম্যাক্সিমাম সময় আসে। তো তোমরা এগুলো প্রস্তুতি নাও, এভাবে প্রিপারেশন নিতে থাকো, আর পরবর্তীতে তোমাদের জন্য আরো চমৎকার কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো আমি, যেটা তোমাদের দেখে অবশ্যই কাজে লাগবে। পরীক্ষায় এই নিয়ম গুলোর উপরে প্রশ্ন আসবে, তারা তোমরা যাতে সহজে পরীক্ষায় গিয়ে কিছু লিখতে পারো বা পরীক্ষা পাশ করে দেশ সেবায় নিযুক্ত হতে পারো। হ্যাঁ, এটাই তোমাদের প্রতি আমার শুভকামনা থাকলো। আর যে কোনো পরামর্শ, যে কোনো হেল্প আমাদের সোজা ট্রেনিং একাডেমি নতুন শিক্ষার্থীদেরকে দিয়ে থাকে, যেমন মেডিকেল চেক আপ বা লিখিত পরীক্ষার প্রস্তুতি, মৌখিক পরীক্ষার প্রস্তুতি, পাশাপাশি অফিসার পদের জন্য আইসিএসবি পরীক্ষার প্রস্তুতি, আমরা কিন্তু আমাদের এই একাডেমির পক্ষ থেকে সাধ্যমতো তোমাদেরকে পরীক্ষা পূর্বই পরীক্ষা পাশ করার জন্য আমরা কিন্তু প্রবল প্রস্তুতি করাই থাকি তোমাদেরকে। তো তোমরা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ বা প্রস্তুতি নিতে চাও, তারা আমাদের সুজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করো, আমরা আমাদের যথাযথ সাধ্যমতো তোমাদেরকে সঠিক ওয়েতে তোমাদেরকে পরীক্ষার আগেই প্রস্তুত করে দিব। অর্থাৎ তুমি যদি প্রস্তুতি নিয়ে নিজেকে প্রস্তুত করে বিভিন্ন বাহিনীতে, সেনা নৌ অর্থাৎ অথবা বিমান বাহিনীতে যদি অফিসার অথবা সৈনিক পদে যদি গিয়ে ভালো একটা পরীক্ষা দাও, অবশ্যই আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা তোমার মনের আশা পূর্ণ করবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, তোমাদের সকলের শুভকামনা রইল আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।